কুম আসসালাম আহমতুল্লাহ বারাকাত্মের এক বোন আল্লাহ সব তালার নিরানব্বইটি গুণবাচক নাম অর্থ সহ মুখস্থ করেছেন এবং জানতে চেয়েছেন কিভাবে এই নামগুলোর উপরে আমল করবেন বা এগুলো আপনি ধরে রাখবেন আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ প্রথমেই বোনকে অসংখ্য অগণিত ধন্যবাদ যে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলতেছেন ইন্নআলিল্লাহ ইসমান মিয়া ইল্লা ওয়াহেদ আমান হাফিজাহা দাখাল জান্না যে মান احসাহা دخل الجنه যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100 একটি কম 99 টি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এই নামগুলোকে সংরক্ষণ করলো এই নামগুলোকে গণনা করলো সে জান্নাতে প্রবেশ করলো ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে অসংখগণিত গুণবাচক নাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখনই তোমরা ডাকবে সেই নামেই ডাকবে অন্য কোনো নামে নয় আহ ওয়াজার উল্লা দিন হিদুরাফি আসমাহিস মাকানু ইয় আমার কে তার গুনবাসব সুন্দর নামগুলো দিয়ে ডাকে না ভিন্ন নামে ডাকে অথবা আদৌ ডাকেই না আহ তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে তো যাই হোক এই যে নামগুলো এগুলো গণনার কথা হাদিসের ভিতরে এসেছে এক্ষেত্রে আহ ইসলামিক স্থলাররা যে কথা বলেছেন সেটা হচ্ছে এই নামগুলো আহ প্রথমত হচ্ছে মুখস্থ করা এবং এর অর্থগুলো আহ মুখস্থ করা অর্থগুলো জানা এবং অর্থগুলো অনুধাবন করা আহ অনুধাবন করা বলতে হচ্ছে প্রত্যেকটি নামের যে অর্থ রয়েছে সেই অর্থের বিবেচনায় এই নামগুলো যেখানে ব্যবহার উপযুক্ত ঠিক সেখানেই ব্যবহার করে আল্লাহ সব তালাকে ডাকা যেমন আহ রেজিকের যখন আহ সমস্যায় আমরা পড়ি তখন আল্লাহ তালাকে ইয়া ইয়ারজাক বলে যদি ডাক দেওয়া হয় তো এটাই হচ্ছে উপযুক্ত ডাক আহ ঠিক একইভাবে আমার যদি আল্লাহ করুণা এবং রহমতের দরকার হয় তখন সেক্ষেত্রে আল্লাহ ইয়া 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 গফুর রহমান এইভাবে এই নাম দিয়ে এক্ষেত্রে আল্লাহকে ডাকা হচ্ছে এর উপযুক্ত ব্যবহার তো মূলত কোরআন এবং সন্ন্যার বিচারে কোথাও এই নামগুলো আহ ওজিফা আকারে যে প্রত্যেক দিন এতবার বা প্রত্যেক দিন এই কয়টি নাম আহ এভাবে আপনাকে আমাকে ডাকতে হবে বা এরকম কোন কিছু কিন্তু সুনির্দিষ্ট করে বলা হয়নি তো যেহেতু একটি কঠিন কাজকে আপনি করে মুখস্থ করে ফেলেছেন অর্থ সহ তো এটাকে ধরে রাখার জন্য ব্যক্তিগতভাবে যে পরামর্শ দিব সেটা হচ্ছে আপনি এই নিরানব্বইটি নামকে আহ সপ্তাহের সাত দিনের জন্য ভাগ করে নিতে পারেন আহ আপনার এই মুখস্থটা ধরে রাখার জন্য আহ যে প্রত্যেক দিন আপনি আহ চোদ্দটা করে বা পনেরোটা করে নাম আপনি চর্চা করলেন যে শনিবারে পনেরোটা রবিবারে পনেরোটা সোমবারে পনেরোটা এভাবে তার মধ্য দিয়ে যেটা হবে এটি কিন্তু আবার এটাকে বিশেষ কোনো ফজিলাতের কাজ মনে করা যাবে না তাহলে তখন সেটা আবার বেদাতে পরিণত হবে শুধুমাত্র আপনার এই যে আমলটি আমলটি ধরে রাখা পাশাপাশি হচ্ছে নামগুলো যাতে আপনার মুখস্থ থাকে অর্থগুলো অনুধাবন করতে পারেন যে কোনো প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন সেই কারণে এটা জাস্ট একটি সিস্টেম হিসাবে নিজের কাছে নিজের আয়ত্তে রাখা তো এটা করা যেতে পারে আর এর চেয়েও বেশি যে জিনিসটা সেটি হচ্ছে এই যে অর্থগুলো আপনি জানলেন সেই অর্থের বিবেচনায় সব সময় যে আমরা শুধু আল্লাহকে আল্লাহ নামে ডাকবো বা আল্লাহকে রহমান নামে ডাকবো তা না অর্থের বিবেচনায় কখনো ইয়া লতিফ বলে ডাক দিব কখনো ইয়া সত্তার বলে ডাক দিব কখনো ইয়া নয় হচ্ছে সদ্য ঠিক আহ কখনো আমরা ডাক দিব ইয়া হার বলে আহ ঠিক এভাবে যখন যে নাম দিয়ে ডাকলে আল্লাহ সব হওয়া তালার আহ যে বিষয়টি আমার দরকার আল্লাহর পক্ষ থেকে সে বিষয়টি নিশ্চিত হয় তখন ঠিক সে নামই আমাদের ডাকা উচিত এভাবে করে আশা করি আপনি আহ এই নামগুলো আয়ত্তে রাখতে পারবেন এবং এর মধ্যে দিয়ে আপনার আহ হাদিসে উল্লেখিত যে বিশেষ ফজিলাতের কথা এসেছে সেটা অর্জিত হবে আল্লাহ আলম সহাবাহ সাল্লাম আল্লাহ নবিয়ানা মোহাম্মদ